हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर ओन यूनिक चैनल दैट इज कंसेप्चुअल स्टडी प्लेटफॉर्म। बंधुरा WBCS ग्रुप सी पीटी स्टार्ट होच्छे 16 तारीख थेके, अर्थात हाते आर बेसी दिन टाइम नेई। आज के आमरा लास्ट मिनिटेर वाइटल क्वेश्चन आंसर स्ट्रैटेजी एबं की की बैकग्राउंड फलो करे आमादेर प्रिपारेशन नीते होबे एबं की की दिक देखते होबे आमरा सब किछु देखे नेब फ्रम फार्स्ट टू लास्ट। आर जारा फार्स्ट टाइम देखछो तादेर जोन्नो 8773085997980389095 कल एज वेल एज ह्वाट्सअप करे निओ। मैक्सिमाम कैंडिडेट जयन हये गेछे एबं एखाने WBCS तो चलछे, एर साथे साथे तोमादेर ICDS एबं अडिट एंड अकाउंट তার সাথে কোঅপারেটিভ সব কিছু চলছে। আর একটা কথা, যারা ফার্স্ট টাইম দেখছো, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি ম্যাক্সিমাম PDF অ্যাডভার্টাইজমেন্ট এবং রেজাল্ট সব কিছু লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার এবং কী কী দিক ফলো করতে হবে, লাস্ট মিনিটে কী কী জিনিস দেখতে হবে আমরা সব কিছু দেখে নেব। তার আগে কিছু জিনিস আমরা দেখব। চলো বন্ধুরা, তোমরা জানো কিছুদিন আগেই তোমাদের 387 গোল্ডেন ক্যান্ডিডেটকে কোয়ালিফাইড করানো হয়েছিল পার্সোনালিটি টেস্টের জন্য। কিছুদিন পরেই তোমাদের PSC অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে কোন কোন স্ট্র্যাটেজি এবং কার কখন পড়েছে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের লিস্টিং ছিল, ভালো করে দেখে নাও। এবং পার্সোনালিটি টেস্ট স্টার্ট হচ্ছে, লাস্ট লাইনে লেখা ছিল 16/8/2021। তোমরা জানো অ্যাজ ইউজুয়াল দেখে নাও, এই কাট অফ কিন্তু গেছিলো। এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা পার্সোনালিটি টেস্টের জন্য কোয়ালিফাই করেছিল, তারা তো জানোই সবাই ট্যালেন্টেড, এবং ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট ট্যালেন্টেড, এবং সবাই কিন্তু ইন্টেলিজেন্টলি ইন্টারভিউ দেবে এবং ভালো করে ইন্টারভিউ দেবে। এবং আজকে আমরা দেখব কী কী জিনিস ফলো করতে হবে। দেখো বন্ধুরা, যে যে জিনিস দেখতে হবে, WBCS গ্রুপ সি ইন্টারভিউ সাকসেসফুল সাইন্ট স্পেসিফিক গাইডলাইন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কথা বন্ধুরা, আজকের ভিডিও দেখার আগে অবশ্যই ইন্টারভিউ রিলেটেড আমার ম্যাক্সিমাম ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে দেখে নেবে। অ্যাপার্ট ফ্রম WBCS সব কিছু পোস্টের জন্য এইগুলো দেখবে, খুবই উপকৃত হবে। এর সাথে দেখো কমন স্ট্র্যাটেজিস কিছু ফলো করতে হবে, যেমন কী কী জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও। নেমস আমরা এরপর কোশ্চেন আনসার দেখে নিচ্ছি, আগে এই সমস্ত জিনিসগুলো দেখে নাও। নেমস অ্যান্ড ইটস মিনিং, ডিটেল অফ পেরেন্টস অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেরেন্টস অ্যান্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এবং ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ইন্টারভিউ ক্যান্ডিডেটরা এখানে, এবং পার্সোনালিটি টেস্ট ক্যান্ডিডেটরা দেখে নাও, তাদের থেকে তোলা ডিটেলস অফ হোম টাউন অ্যান্ড সিটি, তোমার যে হোম টাউন আর সিটি আর ডিস্ট্রিক্ট অফ ইয়োর স্কুল কলেজেস ইউনিভার্সিটি, গিভ স্ট্রেস অন দিস পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু স্ট্রেস দিতে হবে। আর কি পলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল ডিটেলস অফ ওয়েস্ট বেঙ্গল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ, দেখে নাও অল স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস, এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু PDF প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এর সাথে সাথে মক ইন্টারভিউ ক্যান্ডিডেটরা কন্টিনিউ করছে, আর হাতে বেশি দিন টাইম নেই, ভালো করে তোমরা প্রিপারেশন বুস্ট আপ করো, এবং তোমরা তো কন্টিনিউ করছোই। বেসিক ডিটেলস অফ ইয়োর অপশনাল অ্যান্ড হায়েস্ট কোয়ালিফিকেশান ডিটেলস, জাস্ট বেসিক থিংস, অনলি বেসিক থিংসগুলো করবে, কিছু কিছু সেন্সে ডিপলি জিজ্ঞেস করে, ঠিক আছে? অপশনাল যে সাবজেক্টটা ছিল বা নিয়েছিলে, যদি নিয়ে থাকো কেন, কী কারণের জন্য এবং কী কী, এবং হায়েস্ট কোয়ালিফিকেশান তোমার। কানেক্টিভিটি অফ ইয়োর হোম ডিস্ট্রিক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ আদার ডিস্ট্রিক্ট, রিভার্স মাউন্টেন অফ ওয়েস্ট বেঙ্গল, এই জিনিসগুলো কিন্তু ফলো করে রাখবে। তারপর আমরা কোশ্চেন দেখে নেবো, কীরকম কী কোশ্চেন হতে চলেছে এবং কী কী স্ট্যাটাস। এর সাথে সাথে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, দেখো বন্ধুরা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এটা পড়ে, রিড দ্য নিউজ পেপার ডেলি অ্যান্ড কিপ আ ওয়াচ অন দ্য লেটেস্ট আপডেটস অফ নিউজ। তোমরা জানো তোমাদের গতকালই আমাদের প্রথম গোল্ড এসছে টোকিওতে, ভেরি ভেরি প্রাইস মুভমেন্ট, আমাদের বলতে গেলে খুবই গর্বের মুভমেন্ট সেটা পেয়েছে রিসেন্টলি নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে, রিসেন্টলি ইলেক্টেড প্রেসিডেন্ট, এই সম্বন্ধে জানতে হবে। অলিম্পিক ইভেন্ট তো জানতেই হবে, তোমার স্পোর্টস নিয়ে রুচি থাকুক কি না থাকুক কোশ্চেন করা হবে। রিসেন্টলি ইলেক্টেড প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, স্পোর্টস আপডেট, স্কি সামিট যেগুলো হয়েছিল, পপুলার প্লেসেস, পিপলস ইন নিউজ, যে যে পিপলরা হাইলাইটেড হয়েছিল বা বার্নিং টপিকসগুলো দেখে নিয়ে যাবে। আর প্রেজেন্ট জব, ভেরি ইম্পর্টেন্ট, তুমি যা কাজ করছো বা করেছিলে সেই সম্বন্ধিত মেনি কোশ্চেন্স মে বি আস্ক ফ্রম ইয়োর প্রেজেন্ট জব, তুমি যেখানে কাজ করছো বা করেছিলে কিছু না কিছু। বেসিক কোশ্চেন্স অফ কনস্টিটিউশন লাইক FR মানে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, DPSP ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, পার্ট সিডিউল, ইম্পর্টেন্ট আর্টিকেলস, কনস্টিটিউশন রিলেটেড আর এই রিলেটেড ফান্ডামেন্টাল রাইটস ডিউটি, এই থেকে কিন্তু কোশ্চেন করে রীতিমতো। তো তোমরা দেখে যেও কোশ্চেন্স ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট প্রোব্যাবলি, নেক্সট কি প্রবলেমস অফ ল অ্যান্ড অর্ডার ইন স্টেটস, ইউর ডিস্ট্রিক্ট, ইউর ভিউ টু ট্যাকেল ইট, ইউ মে বি গিভেন অ্যান্ড ইমাজিনারি সিচুয়েশান অ্যান্ড ইউর ভিউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশান, তোমাকে সিচুয়েশনাল কোশ্চেন করা হবে এবং অনেক রকমের
পাংচুয়াল কোশ্চেন করা হবে, এর সাথে কন্ডিশনাল কোশ্চেন করা হবে, ঠিক আছে। হায়ার আর কি অফ সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোশ্চেন, নেম অফ ইম্পর্টেন্ট পোস্ট হোল্ডার্স অফ ডিস্ট্রিক্ট, স্টেট অ্যান্ড সেন্টার্স। ওকে, চলো বন্ধুরা একটু তাড়াতাড়ি বলছি, এরপর আমি কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, ভালো করে দেখে নাও। ইনফরমেশন অন আ ফিউ বার্নিং ইস্যুস অ্যান্ড ইউর ভিউজ অন দেম, মানে কারেন্টলি তোমাকে টপিক্স দিয়ে দেবে এবং তোমার এতে রায় জানবে পজিটিভ না নেগেটিভ, বা কী ভিউ পয়েন্টস। ফিউ প্লেন জিকে কোশ্চেন্স, ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, নেক্সট কী বলেছে, ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ সোশ্যাল ওয়ার্ক ইফ এনি, যদি কোনো সোশ্যাল ওয়ার্ক করে থাকো সেই সম্বন্ধিত ইডিয়মস, ফ্রেজেস, সেন্টেন্স মেকিং, হোমোনিমস, রাইটার্স অফ ফিউ পপুলার্স বুক, কিছু রাইটার্সের তুমি যাকে পছন্দ করো, বা কোনো ইডিয়মস, ফ্রেজেস, সেন্টেন্স এইরকম তোমাকে জিজ্ঞেস করবে। দ্য পার্সন হুই ইন্সপায়ার ইউ, যে তোমাকে এই এই ফিল্ডে আসার জন্য বা তোমাকে ইন্সপায়ার করেছে গভর্নমেন্ট সার্ভিসের জন্য, সেই সম্বন্ধিত হাউ, কীরকমভাবে ইন্সপায়ার করেছে, হাউ হি অর সি ইন্সপায়ার ইউ। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখান থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেই, ইউর স্ট্রাগল অফ লাইফ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ পয়েন্টস অফ পার্সোনালিটি, পোস্ট ডিউটি প্রমোশন এক্সপেক্টস অফ ইউর ফার্স্ট চয়েস অফ পোস্ট, ঠিক আছে। পোস্ট প্রেফারেন্সগুলো যেগুলো তুমি দিয়েছিলে বা এ যা অ্যাপার্ট ফ্রম গ্রুপ সি, সেগুলো একটু দেখতে হবে। নেক্সট দেখে নাও, ফিউ ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন লাইক, হোয়াই ডিড ইউ অপ্ট এক্সিকিউটিভ ডিএসপি WBRS এক্সিকিউটিভ, ইউর ফার্স্ট প্রেফারেন্স, হাউ ক্যান ইউ চেঞ্জ অ্যাডমিনিস্ট্রেটিভ লুপ হোলস, হোয়াট আর ইউর এক্সপেকটেশনস, হোয়াই ডোন্ট ইউ অ্যাপিয়ার ইন UPSC, হোয়াই ডু ইউ ওনার লিভ ইউর প্রেজেন্ট জব, হাউ ক্যান ইউ ট্যাকেল দ্য পলিটিক্যাল প্রেশার হোয়াইল অন ডিউটি, কী করে তুমি সামলাবে পলিটিক্যাল প্রেশার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাউ উইল ইউ কন্ট্রোল ল অ্যান্ড অর্ডার প্রবলেম ইন ইউর এরিয়া, ট্রাই টু অ্যান্ড দিস কোশ্চেন্স উইথ লজিক, লজিক্যালি অ্যান্সার দিতে হবে। নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াই WBCS, কেন WBCS আসতে চাইছো, এই রকম জিনিস। ওকে, তার সাথে সাথে এই জিনিসগুলো তো তোমাকে দেখতেই হবে, নলেজ অ্যাবাউট ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল WBCS গ্রুপ সি পোস্ট, ইউর প্রেফারেন্স পোস্ট ডিটেলস, আর কি মোরলেস ডিটেলিং অ্যাবাউট WBCS গ্রুপ এ বি ডি পোস্ট টু, পলিটিক্যাল সিনারিও অফ ইন্ডিয়া যেটা বলে দিলাম, আর এই জিনিসগুলো একটুখানি তোমরা দেখে রাখবে, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ বডি স্ট্রাকচার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর, CM কীভাবে ইলেক্টেড হন, এবং কে কে মানে এদের প্রেসিডেন্টের নির্বাচন পদ্ধতি, সব জিনিসগুলো, কত নম্বর আর্টিকেল, এখন কত নম্বর আছেন, এই জিনিসগুলো এখন কে আছেন, এইগুলো তো তোমরা জানবে এবং এইগুলো সম্বন্ধে একটু জেনে যাবে। আর তো এই সমস্ত জিনিসগুলো আমি রেগুলারই বলি। চলো বন্ধুরা, এবার আমরা কোশ্চেন আনসার দেখে নেবো, ভাইটাল দেখে নাও। প্রথম কোশ্চেন, মেনশন সাম অফ দ্য মেজর পোস্ট, মেজর WBCS গ্রুপ সি পোস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের তো মুখস্থ হয়ে গেছে, আর তোমার যেটা প্রেফারেন্স সেটা সম্বন্ধে ভালো করে দেখবে। আমি ফার্স্ট ভিডিও নিয়ে আসছি না, এর আগেও ভিডিও হয়েছে, তোমরা দেখে নেবে ভিডিওগুলো। এর সাথে সাথে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে, যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিও সাকসেস রাইট আপ করবে, সব কিছু দিয়ে দেওয়া হয়, PDF দিয়ে মক ইন্টারভিউ করানো হয়। কী বলবে এর অ্যান্সার দেখো, অ্যাপ্ট অ্যান্সার দেবে, বেশি কথা বলার দরকার নেই, ম্যাম অর স্যার যে থাকবেন বা দুজনেই থাকলে ম্যাম বলবে, দেয়ার আর সাম ইম্পর্টেন্ট পোস্ট ইন গ্রুপ সি, সাম অফ দেম আর ফলোয়িং, অনেক পোস্ট আছে তার মধ্যে কিছু ফলোয়িং, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটা শর্ট ফর্মও দেওয়া আছে, শর্ট ফর্মগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস, নেক্সট কি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস, যেটাকে বলছে WBJSWS, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার ইরিগেশন ACRO, অর্থাৎ তোমরা শর্টেও বলতে পারো। নেক্সট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, এইখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু ইচ অ্যান্ড ইকুয়াল পোস্ট কিন্তু হাইলি ডিম্যান্ডিং, সুতরাং তোমরা বুঝতেই পারছো সব পোস্টগুলো সম্বন্ধে মোরললেস তোমাদের নলেজ দরকার। এবার দেখো নাও কী বলছে, গ্রেড ওয়ান SLRO, এস ফর কি সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ACTO, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস CCS, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট ফর্মগুলো তো তোমাদের জেনে যেতেই হবে। আর একটা কথা বন্ধুরা, একটা ভিডিও সব কিছু সম্ভব হবে না, আমি রেগুলার নিয়ে আসার চেষ্টা করব। এবার দেখে নাও নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াই ইজ দ্য WBCS ক্যাডার পোস্ট সো ডিম্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট্রাকটিভ ফর ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অফ ওয়েস্ট বেঙ্গল, ব্রিফলি এক্সপ্লেন ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ হোয়াই ইউ লাইক WBCS পোস্ট সো মাচ। এই কোশ্চেন কিন্তু কমন কোশ্চেন এবং রীতিমতো জিজ্ঞেস করা হয়েছে। দেখে নাও রেসপেক্টেড ম্যাম অ্যান্ড স্যার কীভাবে উত্তর দেবে, মুখস্থ করে নেবে, আই প্রেফার WBCS পোস্ট অ্যান্ড WBCS পোর্টফোলিওস ফর মেনি রিজনস,
অনেক কারণের জন্য। ফার্স্টলি আই লাইক দ্য পোস্ট হুইচ কনসিডার্স দ্য হাইয়েস্ট ইন্টিগ্রিটি প্ল্যাটফর্ম ফর পিপলস অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতেই পারছো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার চলে আসে। WBCS এক্সিকিউটিভ ক্যাডার পোস্ট ইজ দ্য মোস্ট ডিম্যান্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রমিজিং পোস্ট ইন ইন্ডিয়া। WBCS এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড মেনটেনেন্স অব দ্য অফিস অ্যাডমিনিস্ট্রেশন। কী কারণের জন্য? অফিস অ্যাডমিনিস্ট্রেশন থাকে, সোশ্যাল ওয়েলফেয়ার থাকে, টু কোঅপারেট অফিস অ্যাডমিনিস্ট্রেশন থ্রু অ্যাক্টিভ পার্টিসিপেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, অ্যাজ অ্যান এক্সিকিউটিভ উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন ওয়ান উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ডিরেক্টলি ফর ন্যাশনাল গ্রোথ। একজন ক্যান্ডিডেট কী করতে পারে এর মাধ্যমে? ন্যাশনাল গ্রোথের দিকেও হেল্প করতে পারে অ্যাজ ওয়েল, ইন্টারনাল অ্যান্ড আউটার। দেখে নাও, অল দিস ফিচার্স মেক দ্য জব লাইফ টাইম অপরচুনিটি ফর অল দ্য অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস। অবশ্যই বন্ধুরা তোমাদের ইংলিশটাই প্রিপারেশন হতে হবে, অবশ্যই তোমরা অফকোর্স ইংলিশে ম্যাচিওর এবং ইংলিশে কথা বলাটা রেগুলার প্র্যাকটিস করো, এবং অবশ্যই বেঙ্গলি এবং যার যেটা মাদার টাং আছে, যাদের হিন্দি ব্যাকগ্রাউন্ড থেকে তাদের অবশ্যই কিন্তু হিন্দিতে একটু প্রিপেয়ার করে দেও। এর সাথে সাথে দেখো, অবশ্যই কিন্তু স্কিমগুলো তোমাদের আইডিয়া রাখতে হবে, স্কিম রিলেটেড। দেখে নাও নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য সুপ্রিম পাওয়ার্স অফ বিডিও। দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জয়েন্ট বিডিও। কি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পাওয়ার্সগুলো বলেছে, এখানে অনেকটা লম্বা আছে, আমি জাস্ট একটু হাইলাইট দিয়ে দিচ্ছি। অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কী আছে দেখে নেবে, ব্লক একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেক কোয়েশ্চেন আছে। ভিডিও ইজ টু সি দ্য প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস অ্যাপ্রুভড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস অ্যান্ড এক্সিকিউটেড এফিশিয়েন্টলি। নেক্সট দেখে নাও, হি সাইন্স কন্ট্রাক্টস অ্যান্ড অথেন্টিকেটস অল লেটার্স অ্যান্ড ডকুমেন্টস। তারপর হি ড্রস অ্যান্ড ডিসবার্সেস মানি আউট অফ পঞ্চায়েত সমিতি ফ্রন্ট। এখানে অনেক কিছু দেওয়া আছে, একবার দেখে নেবে। হি টেক স্টেপস টু রিমুভ এনি ইরেগুলারিটি পয়েন্টেড আউট বাই দ্য অথরিটিস। এবার দেখে নাও, হি ইন্সপেক্ট অন বিহাফ অফ পঞ্চায়েত সমিতি। হি হেল্পস পঞ্চায়েত টু ড্র আপ প্ল্যানস অ্যান্ড সি দেয়া এক্সিকিউশন। এক্সিকিউশনটা কী করে হচ্ছে এবার দেখে নাও। প্রথমটা হলো কি, অ্যাজ আ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কী দায়িত্ব। নেক্সট হচ্ছে অ্যাজ আ হেড অফ ব্লক অফিস হিসেবে, একটুখানি দেখে নেবে। এখানে টোটাল ডিটেলিং দেওয়া আছে কী কীভাবে সামলাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাজ আ সেক্রেটারি হিসেবে কীভাবে সামলাচ্ছে। তারপর কি হচ্ছে, এমার্জেন্সি ফাংশনস হিসেবে কি দায়িত্ব থাকছে বা রেসপন্সিবিলিটি থাকছে, এখানে পরিষ্কার লেখা আছে, একটুখানি দেখে নিও বা পড়ে নিও, ঠিক আছে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট আর দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। কি বলেছে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সটা কীরকম। দেখে নাও বন্ধুরা এখানে পরিষ্কার হাইলাইট করে দিয়েছে, এ অর্গানাইজেশনাল স্ট্রাকচার ডিরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সেস হেডেড বাই দ্য কমিশনার। কী বলছে দেখে নাও, বেসিক তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, বেসিক কালেকশন, অ্যান্টি ইভেশন ইউনিটস আর সাপোর্টস ইউনিটস। কার আন্ডারে কী পড়ছে দেখে নাও, বেসিক কালেকশন অ্যান্ড কোয়াসি জুডিশিয়াল ইউনিটসের মধ্যে সার্কেল 16, চার্জ 48 আর লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট, সব কিছু আছে। এইগুলো একটুখানি মনে রাখবে, বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিপার্টমেন্টাল ওয়েবসাইট থেকেও তোমরা ফলো করতে পারো। ফার্স্ট ট্র্যাক কোর্ট অনলি কোয়াসি জুডিশিয়াল ক্রিয়েটিভ অর্গানাইজেশন ইউনিটস অফ প্রফেশন ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্সেস অ্যাপিলেট অ্যান্ড রিভিশনাল বোর্ড। এই রকম কোয়েশ্চেন কিন্তু হিট করা হয়েছিল, ভালো করে দেখা যাবে। আর অ্যান্টি ইভেশনের মধ্যে কী কী পড়ছে, জোনাল অফিসেস পড়ছে, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইন্টারস্টেট ভেরিফিকেশন সেল পড়ছে, সাপোর্টস ইউনিটসের মধ্যে কী পড়ছে, ISD অর্থাৎ ইনফরমেশনাল সিস্টেম ডিভিশন, GST PPU মানে পলিসি প্ল্যানিং ইউনিট, HRD অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তোমরা কিন্তু অবশ্যই শর্ট টার্মসগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে এবং মনে রাখতে চেষ্টা করবে। নেক্সট দেখে নাও, এইগুলো সব কটা একটুখানি চেষ্টা করবে মনে রাখার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং তোমাদের কমার্শিয়াল ট্যাক্সেস। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি হাইলাইটেড কোশ্চেন এবং ইম্পর্টেন্ট, দেখে নাও। নেক্সট বলছে, ইলাবোরেট সাম প্রমিনেন্ট হায়ারার্কিক্যাল রিজিওনাল অ্যান্ড ডিরেক্টরেট অফিসার্স রিগার্ডিং কনজিউমার্স অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। ভালো করে কোশ্চেনটা শুনবে, তারপর কিছুক্ষণ স্টপ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। দেখে নাও বন্ধুরা এখানেও পোস্ট রিগার্ডিং জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, এটাও তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবে, কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস। দেখে নাও, এইখানে যদি আমরা চলে আসি, কী লিখেছে দেখে নাও, ফর রিজিওনাল অফিসেসের ক্ষেত্রে কী আছে দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর ডেপুটি, তারপর কী হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, ঠিক আছে। এই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফরম্যাট। দ্য ফলোয়িং হায়ারার্কি ইজ মেনটেন্ড ইন ডিসিশন মেকিং প্রসেস ইনক্লুডিং চ্যানেলস অফ সুপারভাইজার অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। নেক্সট দেখে নাও, ফর ডিরেক্টরের হেডকোয়ার্টার, লাস্ট কী হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, তারপর আসছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর AD অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর DD অর্থাৎ ডেপুটি ডিরেক্টর, তারপর জয়েন্ট ডিরেক্টর, তারপর ডিরেক্টর। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। এরকম অনেক কোশ্চেন আছে, এরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ক্লাস করছে, অবশ্যই জয়েন হয়ে যাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো। 8333-8585-9979-8038-9095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দমে চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট WBCS অল গ্রুপ
গ্রুপস এবং কেএমসি তো সব কিছু চলছিলই, তার সাথে কোঅপারেটিভ সার্ভিস 01 এবং 03 তো চলছে, তার সাথে আইসিডিএস এবং মিসলেনিয়াসও চলছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস চলছে এবং অনেক ক্যান্ডিডেট ইস্যুস। স্যার ফুড এসআই কী খবর বা ফায়ারে আমি খবর পেলেই নিয়ে চলে আসবো, এখনও যা যা অফিসিয়াল আপডেশন আমি নিয়ে চলে আসি অফিসিয়াল কিছু আপডেট পেলেই, ঠিক আছে। ভ্যাকেন্সিও আসতে চলেছে, তার সাথে কেপিএস এবং মিসলেনিয়াস কবে রেজাল্ট বেরোবে, স্যার মিসলেনিয়াসের রেজাল্ট আসছে আর কিছুদিন ওয়েট করো, চলে আসবে, এই মাসটা খুবই ভাইটাল। এর সাথে সাথে গ্রুপ ডি কিন্তু অবশ্যই ভাইটাল মান্থ হতে চলেছে এবং কিছু দিনের মধ্যেই তোমাদের এক্সাম স্টার্ট হতে চলেছে, ভালো করে প্রিপারেশন করো এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন। ওকে ফ্রেন্ডস, বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম, স্টে সেফ আর ভিডিও ফলো করো।